এই ভরদুপুরবেলা আমরা চলে এসেছি একটা সুন্দর দিঘির ধারে, আর দিঘিটার ধারে এসে আমরা প্রথমে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখানকার সুন্দর সুন্দর নৌকা। আর নৌকাগুলো দেখেই না নৌকাতে উঠার ইচ্ছা করছিল, কিন্তু আমাদের না করার কিছুই ছিল না, কারণ আমাদের না নৌকার ড্রাইভারই নেই বা আশেপাশে কোথাও, আমাদের মন খারাপ হয়েই যাবে। ঠিক তখন আমাদের মাথায় টুক করে একটা আইডিয়া চলে এসেছে, এখানটায় পিকনিক করলে ভাই কেমন হয়। যখন এই আইডিয়াটা আসে তখনই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি দোকানের খোঁজে, যে দোকানে গিয়ে আমরা খাওয়ার জিনিস কিনতে পারবো। তো আমরা খুঁজে পাই একটা মিষ্টির দোকান যেখানে অনেক রকম মিষ্টি রাখা ছিল, সিঙ্গারা রাখা ছিল। তো সিঙ্গারা মিষ্টি নিয়ে আমরা না দিঘির ধারে আবার রওনা হবো। তখন আমাদের মনে পড়ে ভাই আমরা জল নিতে তো ভুলেই গেছি, তো আমরা জলটা আবারও নিয়ে নিয়েছি। আর চলে এসেছি আমাদের সেই দিঘির ধারে, দিঘিটা এসে আরও সুন্দর লাগছে ভাই এখন। তো আমরা এখানে এসে জায়গা খুঁজছিলাম যে কোথায় বসে পিকনিকটা করা যায়, তো আমরা সুন্দর সবুজ ঘাসের ওপরে জায়গা খুঁজে পাই যেখানে আমাদের সেই জিনিসগুলো নামিয়ে রাখি। আর হাওয়া আসছিল সুন্দর সুন্দর চকচকা সূর্য, আর চকচকা জলের ধারে বসে খেতে অনেক ভালো লাগবে ভেবে জিভে জল চলে এসেছিল ভাই। তোমাদেরও জিভে জল চলে আসছে আমি জানি, যাতে যাতে জল চলে এসে খাওয়ার ইচ্ছে করছে তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও।